हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सकाल सकाल रेडी हुए बसे पड़े। এটা হবে আমার বেঙ্গলি ব্লগ। বিয়ের কেনাকাটা শুরু করছি, মানে বিয়ের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা যারা আমার আরেকটা ব্লগ চ্যানেল দেখো তারা দেখেছো হয়তো যে আমি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছি। কিছু কিছু কেনাকাটা হিয়ার এন্ড দেয়ার, যদিও আজকে আমারটা কিনবো না, কারণ আজকে সব তত্ত্ব প্রণামী যেগুলো দিতে হবে সেগুলো কিনতে যাচ্ছি আমরা। তো একটা স্পেশাল ব্লগ হবে এটা, বিকজ আমি ভীষণ এক্সাইটেড। এই সমস্ত এমনি শপিং কে না ভালোবাসে, তার উপর আবার বিয়ের কেনাকাটা। তো আজকে আমার সাথে যারা যারা যাবে তারা হচ্ছে আমার দাদা, আমার মা আর আমার মাসি। আজকে রিজু আর রিজুর ফ্যামিলি যাবে না, বিকজ ওদের একটু বাড়িতে কাজ চলছে, তাই জন্য আজকে যেতে পারবে না। নেক্সট দিন হয়তো ওদের নিয়ে আবার যাব। এখন বিয়ের কেনাকাটা লেগেই থাকবে। তো আমরা বেসিক্যালি যাব নাগের বাজারে। ইউ গাইজ নো প্রবাবলি যে ফুলিয়াতে খুব ভালো ভালো তাঁতের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি আর জামদানি শাড়ি পাওয়া যায়। তো আমরা সেইগুলোই অ্যাকচুয়ালি আজকে শপিং করতে যাব। তো ফুলিয়া যাওয়া ইজ নট পসিবল ফর আস, তো তাই জন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে নাগের বাজার। নাগের বাজারে ফুলিয়ারই একটা দোকান রয়েছে, মানে একটা লোক নিয়ে বসে আর কি। তো সেইখানে যাব আমরা আজকে, কিছু কিছু টুকটাক শপিংগুলো করব, করে তারপরে ওখান থেকে ডায়মন্ড প্লাজায় যাওয়ার খুব ইচ্ছে আছে। কারণ আমরা বিগত দু বছর ধরে আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও একটা, আর সাবস্ক্রাইব করেই দিও। এতক্ষণ ধরে ভিডিও হচ্ছে? সে বাড়ির থেকে বেরিয়ে ততক্ষণ ধরে এখন নাকি? তাহলে মুখটা খুলে দেখা না, মুখ খুলে এখন তো বাইরে বেরিয়েছি। ও বাইরে, করোনার সিচুয়েশনে বিয়ে করেছি সেটা যা হয়। এই দাদুর ছবি তুলে নে একটু। কি এটা, কোথায়? পুষ্পকনগর। পুষ্পকনগর যাচ্ছি আমরা, পুষ্পকনগর যাচ্ছি, মানে নাগের বাজার অ্যামিউনিশন ফ্যাক্টরি নেমে পুষ্পকনগর যাচ্ছি। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ওই তো, হ্যাঁ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নেমে ওখান থেকে গলি ধরে চলে যেতে হবে পুষ্পকনগর। আমরা রিস্কায় উঠেছি, আমরা চলে এসেছি সেই শাড়ির শোরুম। শোরুম তো না আসলে, এটা একটা ফ্ল্যাটের মধ্যে নিয়ে বসে উনি, ফুলিয়ার যেহেতু ওনার ইয়ে আছে। তো যাচ্ছি এখন সেখানে, দেখি কী কী কালেকশন আছে সব দেখাবো। দারুন শাড়ি, এটা 2600, এটা কিরকম বলেন তো? এটা হচ্ছে পুরো কাজ
হাতের কাজ এই যে এটা নিচ্ছি এটা নিচ্ছি এগুলো এগুলো কত এই যে সুই সুতোর কাজ পুরো সুই সুতোর কাজ করা আছে এগুলো কত এটা 10 12 দিন লাগে এটা 2600 টাকা এটা এইটারে দোতারে লিলেন করা চাই ওয়েট ছাড়া এটা 2600 টাকা এই কালারটা শুধু এই যে সারা বডি মানে পায়ের নিচ দিয়ে থাকবে 450 এগুড়ি বাবারে এটা না করে এটার দাম 2050 বাহ লিলেন না বেনারসি তো নেবে না বেনারসি স্টাইলে আমার কি দরকার ছিল যেটা অর্গান লিলেনটা বেশি পড়ে না না এই বাবা গুড়ি হাটে আমাদের ফাইনাল হয়ে গেছে শাড়ি সব ওকে আমাদের নতুন সাথী চলো 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 তো আমরা কেনাকাটা করে এখন 2 বাজে প্রচন্ড খিদে পেয়েছে খেতে যাব এত কিছু কিনে নিয়েছি আরো 2 ব্যাগ আছে এখনো নিয়ে আমি মাস্কই পরিনি পর মাস্ক পর তো আমরা এখন বারবিকিউতে এই বারবিকিউ বলছি ডায়মন্ড প্লাজায় এসে বসে রয়েছি এই ওখানে বললো কত তাই না তোমার একজন কেনাকাটা হয়ে গেছে এখন একটু খেতে এসেছি এখানে 1500 টাকা দেবে তাহলে আর এটা যদি তুমি 4 প্লেট পাশে কমপ্লিট খেয়ে দিই একটু পরে বেরিয়ে যাব আপাতত বসে রয়েছি খাওয়ার জন্য ওয়েট করছি সব কিছু কেনাকাটা করার পরে এখন সবে বাড়ি ফিরলাম এখন বাজে 6:30 ওখানে অ্যাকচুয়ালি হয়ে গেছিলো আমাদের কাজ খুব তাড়াতাড়ি বাট আমরা যেহেতু ডায়মন্ড প্লাজায় ঢুকেছিলাম তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো আর কেনাকাটা তো প্রচুর করেছি মানে সেগুলো পরে দেখাবো এখনই সব কিছু দেখানো পসিবল না কারণ প্রণামিক জিনিস কিনেছি তো সেগুলো এখনই ভিডিওতে দেখে নিলে আত্মীয় স্বজনরাও দেখে নেবে দ্যাটস ওয়াই এগুলো সিক্রেট থাক পরে দেখাবো দিস ইজ কোকো হাই কোকো সে হ্যালো তো আমি বাড়ি ফিরেছি বলে ওরা আমাকে দেখে একেবারে পাগল হয়ে গেছে পাগল কাজু ওখানে চেয়ারের ওপর প্রবাবলি বসে রয়েছে ইজন্ট শি কিউট এখন দেখে কোলের মধ্যে আসছে তো এখন এদের নিয়ে একটু বসবো একটু আদর করবো এদের কারণ সারাদিন সারা সকাল ওরা আমাদের দেখেনি তো নেক্সট ভিডিওগুলোর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তার কারণ নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন ব্লগ আসবে দেখবে আর বিভিন্ন শপিং রিলেটেড কোয়ারিজ তোমাদের আমি ডেফিনেটলি ট্রাই করবো আনসার করার তো দেখতে থাকো